ফ্রেন্ডস, আমি শান্তনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনিজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করবো বলে। সেটা হচ্ছে আমরা আজকে এখন একটুখানি ঘুরতে বেরোচ্ছি, সেটাই তোমার সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল চারটে। তো এখন হচ্ছে কি বিকেল চারটে, তো ভালোই রোদ আছে বাইরে। তো এখন আমরা একটুখানি ঈশাকে নিয়ে ঘুরতে বেরোবো, কারণ হচ্ছে একে নিয়ে বেরোনো হয় না তেমন খুব একটা, সন্ধ্যেবেলা ঘোরা যায় না, ওর ঘুম চলে আসে, তারপরে খাওয়া দাওয়া আছে, আবার কালকে বেরোতে গিয়ে চলে আসলো বৃষ্টি। তো তাই জন্য আমাদের বিকেলবেলা হয় না বেরোনো। তো আজকেও ঘুম থেকে উঠেছে, মানে আজকে ঈশা ঘুম থেকে উঠেছে হচ্ছে গিয়ে আড়াইটার সময়, আর এখনও ঘুমাবে না। তো ও না ঘুমালে আমাদেরও ঘুমানো হবে না, তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি, ওর একটু ঘোরাবে। ও ঘুরতেও খুব ভালোবাসে, ঘুরলেও খুশি হয়। তো সেটা আজকে তোমার সাথে শেয়ার করব, সেই সব দিয়ে আমার সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমার সাথে শেয়ার করব সবটা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, তোমার সাথে শেয়ার করো। তো চলো দেরি না করে যাওয়া যাক। তো ঈশা আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর ঈশার দাদা এখন রেডি হচ্ছে, ভীষণ এক্সাইটেড। ও যাওয়ার সময় বুঝতে পারে যে ওকে নিয়ে যাওয়া হবে বলে। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে একেবারে রেডি হয়ে, ছটপট করছে যাওয়ার জন্য, একেবারে কিলবিল করছে। এখনও দাদা রেডি হওয়া হয়নি, আর আমারও একটু একটু বাকি ছিল। ওর কি রেডি হওয়ার হতো, শুধু জামা পরে নিয়েছে, ব্যাস রেডি। এটা ঈশার পুজোরই ড্রেস, পুজোর ড্রেস পরেও একদম রেডি হয়ে গেছে। আমি এই ড্রেসটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে পুজোর শপিংয়ের ভিডিও পার্ট থ্রিতে, যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারো। যাওয়ার জন্য ছটপট করছে, আমাদের দিকে তাকিয়ে থাকে যাওয়ার সময়, খালি এপাস আর ওপাস করে যাচ্ছে। জামা পরলেই হয়ে গেল, আর ছাড়বে না ও, বুঝতে পারে অন্য জামা পরলে যে এখন বেরোনো হবে বলে। এই যে ও খুশি হলে এরকম করে, চোখ বন্ধ করে হাসবে একেবারে ই করে। ওই যে ওর হাত ধরা যাবে না, হাত ধরতে গেলেই ব্যাস ওর টেনে ছাড়িয়ে দেবে একেবারে, ওর হাত ধরা যাবে না। আর থাকতে পারছে না, যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে একেবারে, পাগলামি করছে তাই জন্য। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, ঈশা খুব খুশি, ঈশা এখন নেচার প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে খাওয়া খেতে খেতে, এবার তাকিয়েছে ক্যামেরার দিকে একটুখানি বলে বলে। সব করছে গাড়িতে ঘুরতেও ভীষণ ভালোবাসে, গাড়িতে বেরোনো, হাওয়া খাওয়া ওর খুবই পছন্দের। আজকে আবার ঝুটি বেঁধে বেরিয়েছে ঘুরতে। আমরা পৌঁছে গেছি, আজকে আমরা এসেছি বোটিং ক্লাবে, আর ঈশা এখন দোল খাচ্ছে,
আসবার সময় দোলনাতে লোক ছিল, আমাদের দেখে উঠে গেল, তো আমরা এখন দোল খাচ্ছি, আর ঈশা দাদা এখন ভিডিও বানাচ্ছে আমাদের। ঈশার দোল খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু বড্ড কাদা ছিল তাই বেশিক্ষণ দোল খাওয়া গেল না। এবার ঈশা ঘোড়ায় চেপেছে, তো ঘোড়াটা ঠিক পছন্দের হচ্ছে না, আর ঠিক পছন্দ হলো না। তো আবার কিছুক্ষণ পর একটা ভালো জায়গা দেখে দোল খাওয়া শুরু হলো, কিন্তু ঈশার পছন্দ হলো না খুব একটা। ও দোল খাওয়াতে ইন্টারেস্টেড নয়, উঠে পড়ছিল একেবারে, পছন্দ হলো না, থাকলো না, দোল খেলো না, উঠে যেতে হলো। ভাবলাম একটু দোল খাবো, কিন্তু হলো না। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই ক্লাবের সাথেই এটা, মানে এই পার্কের সাথে এই রেস্টুরেন্টটা, এটা নতুন খুলেছে, আগে ছিল না এটা। ওর মুডের উপর, মানে ঈশার মুডের উপর আমাদের ঘোরাফেরা ডিপেন্ডেন্ট, তো ওর যখন মুড খারাপ হয়ে যাবে তখন আমাদের ঘোরা তো অসম্ভব, আমাদের ফিরেই আসতে হয়, সেই ইচ্ছা থাকুক আর যাই হোক না কেন। এটা হচ্ছে বোটিং ক্লাবের বোটগুলো, এখানে বোটিং করা যায়, আমরা করলাম না ঈশা ছিল বলে, তো এখন আর ওর ভাল লাগছিল না রাস্তার দিকে, আর সন্ধেও হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো, ওর ঘুম পেয়ে গেছিলো, ওর শান্তি হচ্ছিল না, একবার এদিক ওদিক করছিলো, ছটপট করছিলো, একবার আমার কাছে, একবার ওর ড্যাডার কাছে, এই খালি করে যাচ্ছিলো, ভাল লাগছিল না ওর। ওর আসলে লোকজন বেশি পছন্দ নয়, আর সে সময় একটু ঘুমও পেয়ে গেছিলো, কারণ ও দুপুরবেলা আড়াইটার সময় উঠেছে, তো তারপর থেকে তখন বাজছিল গিয়ে ওই 5টা 5:30, তো তাই জন্য ওর ঘুম চলেই এসছিলো, তাই জন্য লাস্টের দিকে আরও থাকতে চাইছিল না, তাই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, চলে আসতে হলো আমাদের, তাই চলেই আসলাম, আর থাকা গেল না। তো আমাদের ঘোরা শেষ, এবার আমরা বাড়ির দিকে যাব, ঈশার এনার্জি শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাবে বলে ঝটপট করছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 6:10, আমরা এখন চলে আসলাম কারণ ঈশার এখন খাওয়ার সময় হয়ে গেছে, আবার একটু বাড়ি ঘুম পেয়ে যাবে, এমনি তো একটুখানি বাড়ি যাওয়ার জন্য উসকুস করছিল, ওই জন্য আমি চলে আসলাম। আজকে চতুর্থী, তাই আজকে রাতে তোমার সাথে শেয়ার করলাম, বেশ পুজো পুজো ভাব, চারিদিকে মাইক চলছে, শুনতেই পাচ্ছ, তো ভালোই লাগলো ঘুরে, তো তোমার সাথে শেয়ার করলাম আমাদের আজকের আউটিং। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো, সবার সাথে শেয়ার করো ভিডিওটা, আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে নেক্সট টাইম আমি কী দেখতে চাও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার না আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, টাটা।